আন্দোলনে সফলতা না পেয়ে দল পুনর্গঠনের দিকে নজর দেয় বিএনপি। সেই লক্ষ্যে নেওয়া হয় দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত। গেল 30 সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল করার ঘোষণা দেয় দলটি, কিন্তু ব্যর্থ তারা। এসবের পেছনে দলটির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বেশিরভাগ নেতার বিরুদ্ধে হামলা মামলাকে দায়ী করে আসছেন নেতারা। এমন বাস্তবতায় এক মাস বাড়িয়ে 30 অক্টোবরের মধ্যেই দল পুনর্গঠনের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয় দলটি। কিন্তু তাতেও কি শেষ হবে পুনর্গঠন প্রক্রিয়া? এমন প্রশ্নের জবাবে ভিন্নমত বিএনপির এই দুই নেতার। যে কমিটিগুলি করার জন্যে যে তদারকি করা উচিত কেন্দ্র থেকে, সেটা এখন পর্যন্ত সঠিকভাবে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই সমন্বয়ের অভাব হচ্ছে। আমরা আশা করছি যে 30 অক্টোবরের মধ্যে শত বাধা বিপত্তির মধ্যেও আমরা সম্পন্ন করতে পারব। দল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমূল পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, এবং এই যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় কিন্তু যেখানেই আমরা একটু দাঁড়াতে পারছি সেখানেই জোয়ারের মতো নেতাকর্মীরা এসে পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। সরকারের বাধার পাশাপাশি দলটির চেয়ারপার্সন দেশে না থাকায় পুনর্গঠন কাজ বিলম্বিত হচ্ছে বলে জানালেন হান্নান শাহ। আর আহমেদ আজম মনে করছেন, সরকারি দলের বাধা না থাকলে এতদিনে এই কাজ শেষ হয়ে যেত। আমি এটা দলের ব্যর্থতা বলবো না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো যারা এই সকল পদ পদবি অলঙ্কৃত করে আছেন তারা সঠিকভাবে কাজটি করছেন না বললেই অভিযোগ আমরা পাচ্ছি। আমার আশঙ্কা 30 অক্টোবরের মধ্যে করা সম্ভব হবে না। অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার, আর সে কারণে সরকার সবটুকু স্পেস নিজের নিয়ন্ত্রণে রাখছে। বিএনপির মতো সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা 5-5 বার ক্ষমতায় ছিল, তাদেরকে এই দেশের জন্যে বা গণতন্ত্রের জন্যে বা রাজনীতির জন্যে ন্যূনতম স্পেসও সরকার দিচ্ছে না। বিগত দিনে কাউন্সিলের মাধ্যমেই আন্দোলনে সফল ছিল বিএনপি, তাই এবারও দল গোছাতে কিছুটা দেরি হলেও পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন এবং চ্যালেঞ্জিং নেতৃত্বের আশা করছেন এই দুই নেতা। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা।